হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজ হলো সানডে, তো এখন আমি ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে করছি সবজি ডিম দিয়ে চাউমিন। তো অনেক দিন পর আমি চাউমিন করছি। তো বাড়ি গেছিলাম, তারপরে ঘুরে আসার পরেও একটু ঘুরতে বেরিয়েছি। তো সব মিলিয়ে চাউমিন আর করা হয়নি। সাধারণত চাউটা রবিবার দিনই করি, এছাড়া অন্য কোনো দিন করলে চাউটা ঠান্ডা হয়ে গেলে রাহুল আর খেতে চায় না। তো ওই জন্য রবিবার করাই চেষ্টা করি। তো দেখো, তিনজনেরটাই একদম গুছিয়ে নিয়ে নিয়েছি। আমি টমেটো সস নিয়ে নিই আর ওদের দুজনকে টমেটো সস দিয়ে দিয়েছি। তো এখন চলে এসেছি, টিফিন তো করা হয়ে গেছে। তো এখন চলে এসেছি, মাছ মাংস সব নিয়ে এসছে রাহুল। তো সেইগুলো সব এখন পরিষ্কার করে আর এখন আমি টিফিন বক্সে সব ভরে রাখবো। তো দেখো, মাটন এনেছে। তো মাটন তো অনেকটা এনেছে, এতটা তো আজকের আমার একদিনে লাগবে না। তো আমি কিছুটা রেখে দেবো আর বাকিটা রান্না করব আজকে। আর তার সঙ্গে এনেছে আমদি মাছ, আর এটা হচ্ছে বোয়াল মাছ। তো বোয়াল মাছের পিসগুলো খুব বড় বড়। আমি তো এবার রাহুলকে বলছিলাম, বাবারে এত বড় পিস, তো রান্না করতে খুব প্রবলেম হবে। তো দেখো, মটনটা আমি ম্যারিনেট করে নিয়েছি যতটা আজকের আমার লাগবে। টক দই দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ আর সঙ্গে সর্ষের তেল, এইগুলো দিয়েই ম্যারিনেট করেছি। তো এটা আমি মোটামুটি ঘন্টা দেড়েক দুয়েক মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আর তার সঙ্গে দেখো, দিয়াজের একটু সবজি দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা প্রায় হয়েই গেছে। গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো সব কিছু দিয়ে, একটু ফুলকপি হচ্ছে রয়েছে অল্প একটু, তো সব দিয়ে করছি। আর এদিকে দেখো, আমি মাংস রান্নাটা বসিয়েও দিয়েছি। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি, আলুটাও ভাজা হচ্ছে, আর সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাও ওই নাড়তে নাড়তে নরম হয়ে যাবে অনেকটাই। আর নাড়তে নাড়তে নরম হয়ে গেলে তখন আমি ছালটা তুলে ফেলে দিই। আর এদিকে দেখো, আমার চাল ধুয়ে আমি রেখে দিয়েছি। তো চাল ধুয়ে মোটামুটি আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখি, তারপরে আমি ভাতটা বসাই। তো দেখো, মাংস আমি বেশ কিছুটা কষিয়ে নিয়েছি। তো এখনও মশলা গুঁড়ো দিইনি। তো এখন দেখো, আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। তো ওই শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু হলুদ, তো সব মিলিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি আর কি। আর রসুন আদার পেস্ট আমি আগেই দিয়ে দিয়েছিলাম। রসুন আদার পেস্টটা আমি আগে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিলাম। আর এদিকে দেখো, একটু গরম জল করে নিয়েছি। তাহলে আমি ওই যখন প্রেশারে যখন সিটি দিতে বসাবো তখন এই গরম জলটাই আমি ব্যবহার করব। আর দেখো, মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো। আমি কিন্তু তেল একদম কম দিয়েছিলাম, দেখেইছিলে আগে প্রথম দিকটাতে যখন দেখালাম, তেল একদমই ছিল না বলতে গেলে। তো মাংস থেকেই বেরিয়েছে। তো এখন দেখো, আমি প্রেশার কুকারের মতো মাংস সব দিয়ে দিয়েছি আর সঙ্গে গরম জলটাও দিয়ে দিয়েছি। আর ওপর দিয়ে দেখো কতগুলো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা সেন্ট হবে সেই জন্য। তো এইবারে আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেবো। আর আলুটা দেখো, আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো সিটি হতে হতে ভাতটাও হয়ে যাবে। তো দেখো, আমার মটন একদম রেডি। তো কী সুন্দর কালার এসছে দেখেছো তো, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো যেহেতু আমি ভাজটা পরে দিচ্ছি তাই জন্যই বললাম। আর এখন দেখো, আমাদের লাঞ্চ গুছিয়ে নিয়েছি রাহুলের আর আমারটা। এটা হচ্ছে রাহুলের, আর রাহুল একটুখানি কুমড়ো সেদ্ধ খাবে বলেছিল, যে কুমড়ো সিদ্ধ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে দিতে বলেছিল। তো তাই দিয়েছি ওকে, আমি মাংস দিয়েছি আর তার সঙ্গে কুমড়ো সেদ্ধ মেখে দিয়েছি। আর আমি কিন্তু নিইনি, আমি প্লেন শুধু মাংস আর ভাতই নিয়েছি, কারণ চিকেন বা মাটন কিছু হলে আমার তার সঙ্গে আর খুব একটা কিছু খেতে ইচ্ছা করে না। বিশেষ করে মাটনের সাথে তো আমার কিছু খেতে ইচ্ছাই করে না। তো যাই হোক, এখন আমরা লাঞ্চ করতে দেখো বসে গেছি। রাহুল তো শুরু করেই দিয়েছে, আর দিয়ার কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে অনেকক্ষণ। তো এখন আমরা এই টি টেবিলে বসেই খাবো, তার কারণ রাহুল অ্যামাজন প্রাইমে একটা খুব ভালো সিনেমা চালিয়েছে। তো এই সিনেমাটা দেখতে দেখতে আমরা লাঞ্চটা করে নেবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। তো দেখো, এখন একদম রেডি হয়ে গেছে এই যে। তো এখন একটু বেরোচ্ছি, আর রাহুল নিচে চলে গেছে, আমি আর দিয়া রয়েছি একসঙ্গে বেরোবো। আর দিয়াও রেডি হয়ে গেছে এই যে, কিন্তু তোমাদেরকে দেখাবে না। তো এইদিকে আয় আয়, এই যে সর, ওখানে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, এই যে তো রেডি হয়ে গেছে একদম। তো বেরোচ্ছি, তো চলো ফিরে এসে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? তো চলো। এখন দেখো, চলে এসেছি আমরা চন্দননগরের সূর্যকুমার মোদকের মিষ্টির দোকানে।
তো এখন আমরা একটু মিষ্টি নেব। তো দুদিন ধরে একটুখানি নলেন গুড়ের সন্দেশ খেতে ইচ্ছা করছিল, শীত তো চলেই যাচ্ছে, তো রাই করে রাহুলকে বললাম যে একটু নলেন গুড়ের সন্দেশ নেব, তো চলো। তো ওই জন্য আসলাম। তো আমি খুব একটা মিষ্টি খাই না, খুব কম খাওয়ারই চেষ্টা করি, তো যেহেতু শীত চলে যাচ্ছে তো একটু ইচ্ছা হলো তাই আসলাম। তবে দুটো মাত্র সন্দেশ নেব, বেশি নেব না। তো এসে দেখলাম যে দেখো কি বড় বড় জল ভরা সন্দেশ। তো এসে দেখলাম যে রাবড়ি রয়েছে, তো একটু রাবড়িও নিলাম। তো আর একটা কাজ ছিল, সেটা সেরে এখন আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। আর বাড়ি যেতে যেতে দেখো দেখলাম সরস্বতী ঠাকুর বিসর্জন হয়, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো দেখেছো তো সরস্বতী পুজোতেও কিরকম চন্দননগরের লাইটিং বেরোয়। তো যাই হোক, বেশ বড় বড় ঠাকুর দেখলাম, খুব ভালো লাগলো। তো দেখতে দেখতে বাড়িও চলে আসলাম। আর তোমাদের তো বললামই সূর্যকুমার থেকে মিষ্টি নিয়েছি, তো কী কী মিষ্টি নিয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রাবড়ি, আর এখানে দুটো মিষ্টি আছে। রাবড়িটা জাস্ট অসাধারণ খেতে, মানে আমি ঠিক যেরকম পছন্দ করি। আমি খুব বেশি মিষ্টি ভালোবাসি না, মানে একদম ক্যাটকাটা টাইপের মিষ্টি ওরা আমার ভালো লাগে না, একটু হালকা মিষ্টি আমার পছন্দ। তো এই দেখো দুরকম সন্দেশ নিয়েছি, দুটো, একটা আম সন্দেশ আর একটা নলেন গুড়ের সন্দেশ, আর নিয়েছি ওই রাবড়ি। আর এটা নিয়েছি দেওয়ার জন্য একটা টাওয়াল কিনেছি, দিয়ার স্নান করানোর সময় আমি টাওয়ালই ব্যবহার করি। তো দিয়া যে টাওয়ালটা ব্যবহার করি এখন, তো ওটা একটু খারাপ হয়ে গেছে, তো টাওয়ালটা চেঞ্জ করতে হবে, তাই সেই জন্য এটা কিনেছি। দেখো হালকা অরেঞ্জ কালার, খুব মিষ্টি কালারটা আর ভীষণ নরম। তো আজকে ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো।